যেখানে ভয় আছে ও রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প আছে, শুধুমাত্র মিড ডে সাসপেন্সে। আজকের গল্প প্রচ্যুত গুপ্তর লেখা, বকুল। লেখকরা অনেক সময় ভূতের গল্পে ও রহস্য রোমাঞ্চকর গল্পে আমাদের শিহরিত করবার জন্য নানান বর্ণনা করে থাকেন। তাহলে আজকের গল্পে আমরা কেমন করে শিহরিত হব, তাহলে চলুন শোনা যাক গল্পটা। কোনখান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা একরকম হবে, যদি আগে বা পরে থেকে বলতে যাই তাহলে হবে অন্যরকম। অনেকে বলে গল্প যেখান থেকেই শুরু হোক না কেন একই থাকে। আমি মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্প সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি কর। সেই ধারণা যেমন ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। সব থেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর, আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টাকে একটু জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। ধরা যাক আগে থেকে আমার এই গল্প শুরু হলো। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে চুমু খায়, আমিও তাকে চুমু খাই। আমি ভাজাভুজি ভালোবাসি। রঞ্জন আমার জন্য চপ কাটলেট কিনে বাড়ি ফেরে। দুপুরবেলা খাওয়ার পর শেষ পাতে একটু দই পেলে রঞ্জন খুশি হয়। মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা দই খেত, কোনোদিন পেত কোনোদিন পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই, রঞ্জন খুশি মনে খায়। শেষ হওয়ার পরও বলে, আর একটু হবে নাকি? আমি জানি ও চাইবে, তাই সব সময় একটু সরিয়ে রাখি। হেসে বলি, না হবে না, ফুরিয়ে গেছে। তারপর এনে দিই। রঞ্জন প্রায় আমার জন্য এটা সেটা কিনে আনে, কোনোদিন শাড়ি কোনোদিন ব্যাগ কোনোদিন ইমিটেশনের গয়না। সবসময় জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে কিংবা দাম বেশি। রঞ্জন আল্লাদি মুখ করে বলে, সুন্দর হয়েছে না? আমি হেসে বলি, হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্য কেনাকাটা করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে হ্যান্ডসাম লাগে, সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি, পরিয়ে দেখি এখানে শেষ নয় আরো আছে। আমি কোথাও গেলে রঞ্জন বারবার ফোন করে, বকুল কোথায় তুমি? এই তো আসছি। অনেকক্ষণ থেকে তো আসছি আসছি বলছো, আসছো কই? ওরে বাবা, আর এক ঘন্টার মধ্যেই চলে আসবো। এক ঘন্টা বলো কি, সে তো অনেকক্ষণ, আমি অতক্ষণ একা থাকবো? কোনো কোনো দিন রঞ্জনও অফিস থেকে ফিরতে দেরি করে, আমি অস্থির হয়ে পড়ি। আজকাল রাস্তাঘাটে কত গোলমাল হয়। এই তো কদিন আগে মুম্বাইতে কি কাণ্ড হলো, কলকাতায় হবে না তার কি গ্যারেন্টি? চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। রঞ্জন রাত করে আসে, দরজা খোলার পর ঘরে ঢুকেই ঘেমো গায়ে আমাকে জাপটে ধরে। আমি ঠেলে সরিয়ে দিই, নাক মুখ কুচকে বলি, মা গো যাও আগে বাথরুমে ঢোকো। বাথরুম থেকে এলে হবে তো? আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি, মার হবে। গল্পের এই শুরু থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় একেবারে মাখামাখি। ভবিষ্যতেও আমরা এই মাখামাখি জীবন কাটাবো, তাই তো? গল্পটা কিন্তু মোটেও তা নয়, একেবারেই অন্যরকম। বিয়ের দিন থেকেই রঞ্জনকে আমার অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলে আমার বমি পায়, মাথায় আগুন জ্বলে। আরও কিছুদিন পর বুঝতে পারি তাকে আমি ঘৃণা করছি। গল্পের শুরু সেটা বুঝতে দেয়নি, সে বিভ্রান্ত করেছে। অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করেছে। সেই ধারণা হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। অথচ এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো তাহলে ধারণাটা হতো উল্টো। তখন শুরুটা হতো এইরকম। রঞ্জন আজ দেরি করে অফিস থেকে ফির, খানিক আগে সে আমাকে ফোন করেছিল। তার জন্য মোবাইলে অ্যাসাইন টোন আলাদা, রবীন্দ্রসঙ্গীত। ওলো রেখে দে সখী, রেখে দে মিছে কথা ভালোবাসা, সুখের বেদনা সোহাগ যাতনা, বুঝিতে পারি না ভাষা। মায়ার খেলার গান,
আমার ভালো লাগে। রঞ্জনের আবার মায়ার খেলা খুব পছন্দের, সেই কারণেই গানটা রাখ। গানটা জোগাড় করে রিংটোনে লাগিয়ে রঞ্জনকে শোনালাম। রঞ্জন ভুরু কুচকে বলল, তুমি মায়ার খেলায় গান রাখলে কেন? তোমার তো মায়ের খেলা পছন্দ নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তাই। রঞ্জনও হাসল, বলল, লাভ কি, আমি তো আর শুনতে পাবো না। তোমাকে বাইরে থেকে ফোন করব। তুমি বরং এমন ব্যবস্থা করো যাতে গানটা ভেতরে বাজে, আমি ফোন করতে করতেই শুনব, আমার ভাল লাগবে। আমি গাঢ় গলায় বললাম, না, তোমার ভালো লাগাটা আমার কাছেই থাকবে, তোমার ভালো লাগার থেকেও সেটা জরুরি। মোবাইলে মায়ার খেলা বাজল, আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, আজ আমার ফ্রিতে রাত হতে পারে বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দেরি হবে তাহলে, রঞ্জন কি আজ বাড়িতে খাবে না? মুহূর্তখানিক চুপ করে থেকে নিচু গলায় বললাম, তুমি কি খেয়ে আসছো? না, বাড়ি গিয়েই খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ফ্লাইট যদি লেট হয় তাই বলছিলাম। আমি হাফ ছেড়ে বাঁচলাম, বললাম, ঠিক আছে, তোমার বুকের চিনচিনে ব্যথাটা কেমন আছে? রঞ্জন হেসে বলল, দূর, ওটা কিচ্ছু না, অম্বলের ব্যথা, কখন ম্যানিজ হয়ে গেছে। তাও তুমি ডাক্তার ঘোষকে একবার ফোন করে নাও প্লিজ। ছাড়ো তো, ডাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম, তুমি যতক্ষণ না ডাক্তারবাবুকে ফোন করবে ততক্ষণ আমি 2 মিনিট অন্তর অন্তর তোমাকে ফোন করে যাব। তুমি যখন এয়ারপোর্টে তোমার বসকে রিসিভ করতে যাবে তখনও করবো। আমার এই উদ্বেগে রঞ্জন খুশি হল। সব স্বামী চায় তার শরীরে ছোটোখাটো সমস্যা নিয়ে বউ উদ্বেগ দেখার। বিষয়ে যত ঐতিহ্য হবে উদ্বেগ তত ভালো লাগবে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আচ্ছা, বিপদে ফেললে তো ডাক্তারবাবুকে কি বলবো? আমি বললাম, কি এবার বলবে, বলবে আজ লাঞ্চের পর থেকে বুকে একটা পেন ফিল করছিলাম, কাল সকালে আপনাকে দেখাতে যাব। আপনি যদি মনে করেন একটা ইসিজি করাবো, নাও এখনই ফোন করো, আমি ঠিক 10 মিনিট পরে ডাক্তারবাবুকে ফোন করে দেখব তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কি না। রঞ্জন হেসে বলল, ওরে বাবা রে, করেছি রে বাবা করেছি, বিয়ে করে দেখছি বিরাট ঝামেলায় বললাম, বউয়ের জ্বালায় কাজকর্ম সব ডকে উঠবে। ফোন ছেড়েই আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডাক্তার ঘোষকে ফোন করব, জানতে চাইব রঞ্জন তাকে ফোন করেছে কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি। তারপর আমি রাগ দেখাবো, বলবো, জানেন ডাক্তারবাবু, আমি কত করে বললাম তুমি আজ অফিসে যেও না, ডাক্তারবাবুকে দেখিয়ে এসো, না শুনে অফিস চলে গেল, আমার একটা কথা যদিও শোনে। ডাক্তারকে রঞ্জনের ফোন করাটা খুব জরুরি, এটা আমার পক্ষে মোক্ষম একটা যুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকেই সমস্যা চলছিল, রাতে তার হার্টফেল হঠাৎ হয়নি, সিমটম ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করবার জন্য যে বিষটা ব্যবহার করব সেটার কাজকর্ম বেশ মজার। জিনিসটার কাজ কারবার সব হার্টে, রক্তের সঙ্গে মিশে শটার নিজের লক্ষ্যে পৌঁছয়, তারপর সেখানকার ধমনীগুলো এক এক করে আটকে দিতে থাকে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক, রক্ত চলাচল বন্ধ হয়। ব্যাপারটা অনেকটা এইরকম, আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারো আসার অধিকার নেই, হিংসুটে প্রেমিকার মত, মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে খুন করার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিছুই নয়, নিছকই অম্বল, একটা জেলোসেল মুখে ফেলতেই ঠিক হয়ে গেল। ঠিক ততক্ষণে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ব্যথাটা কাজে লাগাবো, রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো, এই কারণেই দেরি করে ফিরবে বলে চমকে উঠি। তবে বাড়িতে কি খাবে না? তাহলে বিষটা খাওয়াবো কি করে? জলে মিশিয়ে খাওয়াতে সমস্যা হবে, এই বিষে একটা হালকা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে
পুডিং জাতীয় কিছুর সঙ্গে মিশিয়ে দিলে, গন্ধ আলাদা করা যায় না। আমি ঝুঁকি নেব না, রঞ্জনের জন্য পুডিংই করব। রান্নার মাসে চলে গেলে দুধ জল দেব। এই বিষয়ের খবর অনেক কষ্টে জোগাড় করেছি, সংগ্রহ করেছি ঝামেলা করে। মানুষ মারার পক্ষে জিনিস চমৎকার, পাকস্থলীতে যায় না বললেই চলে, গেলেও দ্রুত রক্তে মিশে, ফলে পোস্টমর্টেম কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম। রঞ্জনের এই কেসটায় অবশ্য পোস্টমর্টেম হওয়ার ব্যাপার নেই, ডাক্তার ঘোষকে দিয়ে আমি ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেব। উনি তো জেনেই যাচ্ছেন রঞ্জনের হার্টে সমস্যা হয়েছে, হার্ট ফেল নিয়ে সন্দেহ হওয়ার কথা নয়। খুনের পর ডাক্তার ম্যানেজ করাটা খুনির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, সবটা জলের মতো সরল হয়ে যায়। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মিনিট সাত আট সময় লাগে। শুনেছি শেষ দিকের সময়টা খুব কষ্টের, রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না, ওই সময়টা আমি থাকবো ছাদে। পাশের বাড়ির রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করে, বৃদ্ধ মানুষ, আমিও হাঁটবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে, এটা হবে আমার দ্বিতীয় অ্যালিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছে ছিলাম না, ঘটনাটা বিশ্বাসযোগ্য করার জন্য গত 3 সপ্তাহ ধরে আমি মাঝে মধ্যে রাতের দিকে ছাদে এসে রজনী মল্লিকের সঙ্গে কথা বলছি। আজ যখন বলবো তখন রঞ্জন নিজের মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। পরিকল্পনা কেমন? আচ্ছা, এবার গল্পটা সম্পর্কে কেমন ধারণা হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল, সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। তার কাছে ভালোবাসা নামক বস্তুটির কোনো মূল্য নেই, সে কারণেই ভালোবাসা তার অসহ্য লাগে। ভালোবাসাকে সে ঘৃণা করে, সেই ঘৃণা এতটাই যে তাকে খুন পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে, তাই না? এটা ঠিক হলো না। আমি ভালোবাসার কাঙাল, সেই ছোটবেলা থেকেই ভালোবাসার জন্য ছটফট করেছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর বাবাকে রেখে চলে যায়। যে লোকটার সঙ্গে যায় তাকে আমি খুব পছন্দ করতাম, জন্ম থেকেই তার বাড়িতে আসা যাওয়া দেখছি। বাবার বন্ধু মানুষটা একদিনের বেশি 2 দিন না এলে কান্নাকাটি জুড়তাম। সেই কান্নাকাটি শুনে বা মাঝে মধ্যে রেগে যেত, আমাকে দু ঘা দিয়ে বলতো, একটা বাইরের লোকের জন্য এত সহ কিসে? যখন শুনলাম মা সেই বাইরের লোকের সাথে চলে গিয়েছে এবং চিঠি লিখে গেছে আর কখনো ফিরবে না, তখন এতটাই হক চকিয়ে গিয়েছিলাম যে দুঃখও করতে পারিনি। প্রথমে আমার বাবা আমাকে আঁকড়ে ধরেছিল, 3 বছর পর বাবা আবার বিয়ে করল, ঠিকই করল। তখন কি আর এমন বয়স বাবার, বিয়ের স্বাদ পাওয়া পুরুষ মানুষ ওই বয়সে বিয়ে না করলে নানান সমস্যা হয়, বাবা ঠিকই করেছিল। কি মনে হচ্ছে? সেই বস্তা পচা গল্প, সেই সৎ মা, সেই সৎ মায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ছাড় দেওয়া, না একেবারেই তা নয়। আমার সৎ মা মানুষটা ছিলেন ভীষণ ভালো, যত ভালো বলে একটা মানুষকে ভালো বলা যায় তার থেকেও ভালো। ঢলঢলে চেহারায় এক মাথা চুল, চোখ দুটো মায়া কাড়া, একটা বেশ মজার বিষয় ছিল, আমার সৎ মা ছিলেন একজন স্নান বিলাসিনী মহিলা। শীত গ্রীষ্ম সব ঋতুতেই অনেক আয়োজন করে স্নান করতেন, সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতেন, ছাদের ট্যাঙ্কের জল গরম তাই ঠান্ডা করার ব্যবস্থা, শীতে আবার জল গরম করে নিতেন। প্রথম দিকে বাইরে থেকে কেটলি করে গরম জল নিয়ে বাথরুমে ঢুকতেন, পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে দিল, তারের একদিকে রড, বালতিতে জলে ডুবে সুইচ দিলেই জল গরম হয়ে যেত। স্নান করার আগে আমার সৎ মা বাথরুমের ভেতরেই জল গরম বসাতেন, রোজ তেল সাবান শ্যাম্পু মাখতেন, স্নান শেষ করে বাথরুম থেকে বেরোলে ফুরফুর করে গন্ধ বেরোতো। তবে এসবে ছোট কথা, বড় কথা হলো উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা ছিল আমার অসৎ মায়ের থেকে অনেক অনেক বেশি। মহিলা আমাকে যেন সর্বক্ষণ হাতের তেলের মধ্যে রাখতে চাইতেন, জড়িয়ে ধরে রাখতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন। চাইতে না চাইতে আমি হাতের কাছে সব পেয়ে যেতাম,
জামা জুতো খাবার পড়ার বই খেলার পুতুল সব। উনি এমন সব কাণ্ড করতেন যা একজন 11 বছরের মেয়ের জন্য ছিল বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়ির গল্পটা বলি তাহলে। শেষ এই কারণে যে ঘটনাটার কিছুদিনের মধ্যেই উনি মারা যান। স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু। খবরের কাগজের ভাষায় যাকে বলে বিদ্যুৎস্পৃষ্ট। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন জল গরম করার তার জড়িয়ে গিয়েছিল। উনি সখে বাথরুমের ভেতরে ছিটকে পড়ে। সমস্যা হলো যেহেতু স্নানে উনি অনেকটা সময় নিতেন, তার মৃত্যুর খবর বুঝতেই অনেকটা দেরি হয়ে যায়। সেই বিকেল আমার বাবা আবার সেদিন ব্যবসার কাজে সারাদিন কোর্টে ছিলেন, আমি স্কুলে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করাটাও একটা সমস্যা ছিল। একই ইলেকট্রিক কারেন্টের ব্যাপার, তার উপর মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। যাই হোক, আসল কথায় আসি। সৎমা আমাকে নিয়ে কেমন বাড়াবাড়ি করতেন সেই কথা। রোজই আমার স্কুলের টিফিন বক্সে একটা না একটা মিষ্টি থাকতো, কখনো সন্দেশ, কখনো দরবেশ, কখনো বড় জিলিপি। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেলে। টিফিনের সময় দেখি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে তার কাছে গেলাম। উনি হাতে মিষ্টির কৌটো, চোখে জল। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, তোমাকে মিষ্টি দিতে ভুলে গেছি, সেই দুঃখে কাঁদছি। আমি বললাম, এই তো দিয়ে দিলে, এবার কান্না থামাও। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামাতে পারছি না বাবা, তোমাকে যে মিষ্টিটা এসে দিয়ে যেতে পারলাম, এখন সেই আনন্দেই চোখে জল আসছে। এরপর থেকেই আমার কেমন যেন হতে লাগলো, মহিলা কাছে এলে আমার ভালো লাগতো না, শরীরে অস্বস্তি অনুভব করতাম, দম বন্ধ হয়ে আসতো। উনি আমাকে আদর করলে মনে হতো গলায় কেউ ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম সুন্দর মানুষটাকে আমি ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু ভালোবাসা সহ্য করতে পারছিলাম না। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? না, খুব অদ্ভুত না। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, সে কথায় পরে আসব। যাই হোক, সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁস থেকে মুক্ত হলাম। ও, একটা ছোট কথা বলতে ভুলে গেছি। সেই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি সরানোর সময় পুলিশ আবিষ্কার করে জল গরম করবার ইলেকট্রিক তার এক জায়গায় ছিঁড়া। ব্লেড দিয়ে চিল্লে যেমন হয়, অনেকটা সেরকম। পুলিশ নিশ্চিত হয় লোহার বালতির কোনায় ঘষে পুরনো তার কেটে গেছে। সেখান থেকে সরাসরি কারেন্ট চলে এসেছে বালতি এবং জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, আমি যদি জানতাম, আমি যদি জানতাম। পুলিশ অফিসার ভালো মানুষ, উনি সহানুভূতির সাথে বলতে লাগলেন, আগে থেকে যদি সব জানা যেত তাহলে তো আর অ্যাক্সিডেন্ট বলে কিছুই থাকতো না। দুঃখ করবেন না, যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, ব্লেডের কথাটা যদি ওঠে না। উঠতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যদিও তেমন চিন্তার কোনো কারণ ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা ব্লেডটা আমি স্কুলের ডাস্টবিনেই ফেলে এসেছি। ভগবান আমাকে যেমন অনেক কিছু দেননি, তেমন আবার অনেক কিছু দিয়েছেন। ছোট থেকেই আমি লেখাপড়া পছন্দ করি, নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাটে। অঙ্ক বিজ্ঞান আমার প্রিয় বিষয়। ত্রিভুজের কোণ বৃত্তের ব্যাসার্ধ নিয়ে পড়ে থাকতে আমার ভালো লাগে। ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি জানতে। লোহা আর জলের মধ্যে দিয়ে গেলে বিদ্যুৎ যে মানুষ মারতে পারে তা আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার সব ভালো কথা বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনে সৎমায়ের জন্য অনেকটা সময় ধরে কাঁদতে পারলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে গিয়ে অনেক হাবিজাবি কথায় চলে গেলাম। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো, গল্পের শুরু যাই বলুক, আমি ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন পাইনি এই ধারণা ঠিক নয়। এবার ধরা যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হবে? বেডরুমের দরজাটা ঠেলতেই রঞ্জনকে দেখতে পেলাম। সে খাটের ওপর চিৎ হয়ে শুয়ে আছে, হাতের বইটা আধখোলা অবস্থায় খসে পড়েছে বুকের ওপর, ঠিক যেন ঘুমোচ্ছে।
আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা নতুন কিছু নয়, বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়া রঞ্জনের স্বভাব বিয়ের পর থেকে দেখছি। কিন্তু আজ অন্য দিনগুলোর মতো নয়, আমি জানি আজ রঞ্জন ঘুমাচ্ছে না। আমি আলতো করে বইটা সরিয়ে নিলাম, নাকের তলায় ডান হাতের চেটোটা পেতে দিলাম। নিঃশ্বাস কি পড়ছে? না, পড়ছে না। মুখ তুলে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। খাবার পর থেকে ধরলে প্রায় 40-42 মিনিট হয়ে গেছে, 20 কাজ করার পক্ষে অনেক সময়। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার পরপর সব ভাবা আছে, মাথা ঠান্ডা করে সেগুলো এখন করতে হবে। সবার প্রথমে আমি যে বাটিতে রঞ্জনকে পুডিং খেতে দিয়েছিলাম সেটা ভালো করে ধোব। শুধু বাটি নয়, পুডিং তৈরির কোনো প্রমাণই বাড়িতে থাকবে না। ইতিমধ্যে বিশের শীর্ষে আমি বাথরুমের প্যানে খালি করে ফ্ল্যাশ টেনে দিয়েছি। ধোয়াধুয়ির কাজ শেষ হলে ডাক্তার ঘোষকে ফোন করব, ওকে আসতে বলবো। তারপর ডাকবো পাশের বাড়ির রজনী মল্লিককে। তিনি আসার আগে ফোন করবো ব্যারাকপুর রঞ্জনের দিদিকে। তবে আর একটু অপেক্ষা করতে হবে, এই ফাঁকে দরজা টেনে দিয়ে আরেকবার ছাদে ঘুরে এলে কিরকম? না থাক, কাজগুলো মাথা ঠান্ডা করে শেষ করি। রাতে খাওয়ার পর আমি ছাদে গিয়ে হাঁটি, রোজ নয় মাঝে মধ্যে হাঁটি, যেদিন শরীরটা আনচান করে সেদিন। অনেক সময় শরীর নয়, মনের জন্য ছাদে হাঁটি। মনটা হয়তো কোনো কারণে বিক্ষিপ্ত, একটু খোলা আকাশের তলায় রইলাম। অবশ্যই খুব শীত বা বৃষ্টিতে এটা সম্ভব হয় না। আমাদের পাশের বাড়িতে থাকেন রজনী মল্লিক, বুড়ো মানুষ, উনিও রাতে খাওয়ার পর ছাদে ওঠেন, আমার সঙ্গে একটা দুটো কথা হয়, একেবারে সাধারণ কথা। উনি আবার আমাকে ঠাট্টা করে বৌমা ডাকেন, বুড়ো মানুষ, বেশ লাগে শুনতে। কি বৌমা, আজ কি রান্না হয়েছিল? বেশি কিছু নয় মেশো মশাই, খুবই সামান্য। সামান্যটাই কি শুনি? ডাল তরকারি আর পার্শে মাছের ঝোল। ভেরি গুড। তা আমাদের রঞ্জন বাবু রাত্রে ভাত খান নাকি রুটি? ভাত, দুবেলা ভাত না হলে ওর আবার চলে না মেশো মশাই। বাবা, তোমার কর্তাটি তো দেখছি একেবারে মাছে ভাতে বাঙালি হে। রঞ্জন রাতে আমার ছাদে ওঠা পছন্দ করেন, আমার স্বাস্থ্যের কারণে বারণও করতে পারে না। সে অবশ্য নিজে কখনো ছাদে ওঠে না, খাওয়া হলেই দুম করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি ফিরে এসে দেখি কোনোদিন বই পড়ছে, কোনোদিন ঘুমের ভান করে মটকা মেরে পড়ে আছে, আলো নেভালেই ঝাঁপিয়ে পড়ে। আজ আমি ছাদে ছিলাম, অন্যদিনের থেকে বেশি সময় ছিলাম, কিন্তু রজনীবাবুকে দেখলাম না। মনটা খচখচ করছিল, আর রজনীবাবুর সঙ্গে দেখা হওয়াটা জরুরি ছিল। যদি প্রশ্ন ওঠে পুলিশকে বলতে পারবেন ঘটনার সময় আমি তার সঙ্গে গল্প করছিলাম, গল্পের বিষয় ছিল পার্শে মাছের ঝোল। এখন কি একবার ট্রাই নেব? কোনো কারণে হয়তো ভদ্রলোক আজ দেরি করে ডিনার করেছেন, এবার গেলে দেখা হয়ে যেতে পারে। আমি ঘরের আলো নেভানোর আগে আবার গিয়ে রঞ্জনের বুকের ওপর আলতো করে হাত রাখলাম। না, ধূপকুনি নেই। আলো নিভিয়ে পায়ের কাছে ভাঁজ করে রাখা চাদরটা গায়ে দিয়ে দিলাম। এই হলো গল্পের শেষ দিয়ে শুরু, রঞ্জনের মৃত্যু দিয়ে। সত্যি কথা বলতে কি, এতেও কিন্তু গল্পের প্রতি সুবিচার হলো না। সবাই ভাবে এটা একটা খুনের গল্প। না, একটা নয় দুটো খুনের গল্প। তবে প্রথম খুন অর্থাৎ সৎমাকে শক দিয়ে মারার কথাটা গল্পে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায় তাতেও কি গল্পের মূল বিষয়টা ঠিক থাকবে? থাকবে না, কারণ গল্পতে দুটো নয় তিনটে খুন রয়েছে। তাই গল্পটা খুনের গল্প নয়, ভালোবাসার গল্প। সেই খুনটার কথা না জানলে এটা বোঝা মুশকিল, কিন্তু সমস্যা হলো খুনটার কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। একটা জটিলতা দেখা দিচ্ছে, সময়ের জটিলতা। বলার সময় ঘটনাটাকে ঠিক কোন সময় নিয়ে গিয়ে ফেলবো, আগে পরে নাকি এখন, ঠিক করতে পারছি না। আসলে খুন হওয়া মানুষটির সঙ্গে আমার এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে, সুযোগ পেলেই আমি তার কাছে চলে যাই। যোধপুর পার্কের কাছে ফ্ল্যাট, 2 বেডরুম, বড় লিভিং ডাইনিং। ঘটনার পর থেকে ফ্ল্যাটে তালা,
বউ কেটে পড়েছে, যতদূর খবর বিয়ে করেছে আবার। তাতে আমার সমস্যার কিছু নেই। আমার সমস্যা হলো অতীত হয়ে যাওয়া একটা মানুষকে বর্তমানে এনে ফেলতে গেলে কি বলতে হবে, আগে নাকি এখন নাকি দুটো সময় পাশাপাশি চলবে, ট্রেন আর ট্রেনের ছায়ার মতো। যাকে বলতে যখন হবে খুনের কথাটা সংক্ষেপে সেরে নি। ঘটনাটা ছিল সোজা সাপটা, যাকে বলে ওয়ান ডাইমেনশনাল। মেয়ে খুশি হয়ে মাথা নাড়ল, সে তো এটাই চায় যে এমন একজন পুরুষ মানুষকে ভালোবেসেছে, ভালোবাসার ব্যাপারে যে উদাসীন, কঠিন এবং নির্মম, তাই সে আলাদা, তাই সে লোভনীয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই জল গড়ালো উল্টো দিকে, তীর্থ গিয়ে পড়লো তার বউয়ের ঘাড়ে। সারাক্ষণ চোখে হারায়, দূরে গেলে ডাকাডাকি করে, কাছে থাকলে হাঁ করে মুখের দিকে চেয়ে থাকে, একেবারে ন্যাতা জোবরা অবস্থা। মানুষটা পুরোপুরি গেল বদলে, বউয়ের সঙ্গে লিপ্তে থাকতে গিয়ে কাজকর্ম শিখে তুলল। লোকে আড়ালে হাসে, সামনে ঠাট্টা করে, তবে বেশি দিন নয়। এই অবস্থা চলল ঠিক বছর খানে। মেয়েটি একদিন তীর্থর সঙ্গে ঠান্ডা গলায় কথা বলল, আমি চললাম, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম তুমি সেই মানুষ নও। এত ভালোবাসা না সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে, বাকি জীবন তোমার সঙ্গে কাটানো অসম্ভব। মিউচুয়াল ডিভোর্স হলে ভালো, না হলেও অসুবিধে নেই, আমি কোর্টে কন্টেস্ট করব। তবে তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে পুরোপুরি ছেড়ে চলে যাচ্ছি না, সেটা তোমার পক্ষে বিরাট আঘাত হবে। তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে বিরাট ধাক্কা দেওয়াটা আমার উচিত কাজ হবে না, তুমি সেটা প্রাপ্যও নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আরো কিছুদিন আমি তোমার কাছে আসা যাওয়া করব, ঘর পরিষ্কার করব, তোমার পছন্দের খাবার বানিয়ে দেব, তোমার সঙ্গে বসে টিভিতে সিনেমাও দেখব। আসলে ধীরে ধীরে তোমার মন শক্ত করার চেষ্টা করব। এরকম অল্প কিছুদিনের মধ্যে ফ্ল্যাটে তীর্থর মৃতদেহ পাওয়া যায়, সবাই জানলো হার্ট অ্যাটাক। আসলে যে বিষ তাকে খাওয়ানো হয়েছিল সেটা কাজ করে হার্টে, ধমনীগুলো অকেজো করে। হার্ট অ্যাটাকের সঙ্গে পার্থক্য বোঝা যায় না, খুব সন্দেহ না করলে ধরা মুশকিল। একা থাকার মানুষের উপর কি সন্দেহ করবে, করলেই বা কি? খুনের প্রমাণ কিভাবে গোপন করতে হয় আমার থেকে ভালো কে বা জানে। তীর্থের সঙ্গে ডিভোর্স না হওয়ার কারণে যোধপুর পার্কের ফ্ল্যাটের মালিকানা এখন আমার, খবরটা কেউ জানে না। আমি প্রায়ই সেই ফ্ল্যাটে যাই, তালা খুলে ঢুকি, তারপর তীর্থর সঙ্গে দীর্ঘ সময় কাটাই। মরে যাওয়ার পর ছেলেটা আগের মতো হয়ে গেছে, ভালোবাসায় সেই রকম কঠিন, নির্মম। অনেক সাধ্য সাধনা করে তার ভালোবাসা পেতে হয়, যে ভালোবাসার জন্য নারী অপেক্ষা করে থাকে জন্ম জন্মান্তর। শুধু ভালোবাসা নয়, তীর্থর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনাও করি। আমার দ্বিতীয় স্বামী রঞ্জনকে খুন করার পরিকল্পনা সেই আমাকে দেয়। আমি তাকে কেঁদে বলেছিলাম, তীর্থ আমি পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তীর্থ হেসে বলল, পারছ না তো কি হয়েছে, না পারলে কি করতে হয় তুমি জানো না? কি করতে হয়? তোমার সৎমাকে যা করেছ আমাকেও যা করেছ, রঞ্জনকে তাই করবে, সমস্যা কোথায়? না, সমস্যা নেই, রঞ্জন নেই, আমি এখন মুক্ত। আরো বেশি সময় তীর্থর সঙ্গে থাকতে পারবো, ভালোবাসা পাওয়ার জন্য তার কাছে আকুতি মিনতি করব। অন্ধকার ঘরে মৃত রঞ্জনকে রেখে আমি এখন দরজার দিকে পা বাড়াচ্ছি। প্রচিত গুপ্তর লেখা বকুল, গল্প পাঠে বকুলের ভূমিকায় স্নেহা, বকুলের মায়ের ভূমিকায় শিমলি, সৎমায়ের ভূমিকায় রাখি, রঞ্জনের ভূমিকায় সৌজন্য, পুলিশ অফিসারের ভূমিকায় শুভঙ্কর, গল্প সূত্রধর ও অন্যান্য ভূমিকা এবং তীর্থর ভূমিকায় আমি দীপ, সাউন্ড প্রোডাকশন শুভঙ্কর, প্রোডাকশন শুভদীপ, পোস্টার আর্ট অ্যান্ড ডিজাইন টিম স্কাই ফ্লাই আর্টস, সঙ্গ পর্ব পরিচালনায় দীপ। পরের সপ্তাহে আবার আসবো এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে, ফাঁকা থাকবেন কিন্তু, কারণ শিওরিত হতে হবে যে যারা পুরনো আছে তারা তো শিওরিত হচ্ছেই, আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শিওরিত হওয়ার জন্য তৈরি।
থাকো, দেখা হচ্ছে পরের সপ্তাহে। তবে চলুন, শুভরাত্রি।